আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাসুরা খাতুন আপুর লেখা এই কেমন ভালোবাসা গল্পের 18তম পর্ব। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চারদিকে শুনশান নীরবতা, সকালের আলো ফুটেছে অনেক আগেই। চোখ ক্ষুধায় সারা রাত ঘুমাতে পারেনি, শেষ রাতে একটুখানি ঘুমিয়েছিল। দরজায় খটখট আওয়াজ হতে হকচকে উঠে চোঁয়া। চিন্টু আর ঝাঁকড়া চুলের লোকটা এসেছে খাবার নিয়ে। ঘরে ঢুকে লোকটি বিশ্রী একটা গালি দেয়, খান কিরজাত, জানালাগুলো খোলা রাখছিস কেন? ওইগুলো কি তখন বাবাই দিব? যদি বাইরে থেকে কেউ দেখতো। আসলে বস, সন্ধ্যায় যখন দরজা আটকিয়ে যায় তখন মেয়েটি বলল জানালা খুলে দিতে, ওর নাকি গরম লাগছে তাই আর কি। হ, ও তো তোর মায়ের পেটের বোন লাগে, চাইলে এসিও চালু করে দে। আর এই মেয়ে, খেয়ে নে তাড়াতাড়ি, কোনো নাটক করবি না। খাবারের থালাটা ছোঁয়ার সামনে দিতেই এক হাত খুলে দেয় চিন্টু। খাবার সামনে পেতেই হামলে পড়ে ছোঁয়া। একদিন এক রাত না খাওয়া কোনো কম দামি হোটেল থেকে পাতলা খিচুড়ি আনা হয়েছে, তাই যেন আজ অমৃতের মতোই মনে হচ্ছে। গপাগপ কয়েক লোকমা খাবার মুখে পড়েই ছোঁয়া থামে। বাদন ছেলেটিকেও সকাল থেকে দেখেনিও। সে বলল শুক্রবারে ওকে চালান করা হবে, তাহলে আজ বৃহস্পতিবার। হঠাৎ চিন্তায় ছোঁয়ার মাথা ঘুরে উঠল, কি হতে যাচ্ছে ওর সাথে? বাদন কি সত্যি সিআইডি পুলিশ, নাকি সেও তাকে ধোকা দিচ্ছে? কি করে বুঝবে ছোঁয়া? কারোর সাথে কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও ও আজ এই জায়গায়, সেখানে অপরিচিত একটা ছেলেকে কি করে বিশ্বাস করবে ও? ক্ষুধার কারণে কয়েক লোকমা খেলেও এখন এক অরুচিতে ভরে উঠল ছোঁয়ার মন। আর খাবো না বলেই পানি খেয়ে নিল। ওর বাদন নামের ছেলেটির সাথে আরও একবার কথা বলতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে ছেলেটি কি সত্যি ভালো নাকি এদেরই কোনো ফাঁদ। ছোঁয়াকে আবারও পুনরায় বেঁধে রেখে চলে গেল ওরা। ছোঁয়ার খুব কান্না পাচ্ছে। ওর মনে হচ্ছে এ জীবন কি আর স্বাধীনকে দেখতে পাবে? ওর চিঠিটা কি স্বাধীন পেয়েছিল? খুলে পড়ে নিশ্চয়ই হেসেছে খুব। আর কেয়া, ও তো স্বাধীন ভাইকে চেনে না, কি করে আমার খবরটা ও সবাইকে দেবে? আচ্ছা, আমি যে কাল থেকে বাড়ি ফিরিনি, স্বাধীন ভাইকে একটু চিন্তা হচ্ছে না? খুঁজছেন উনি আমায়? এসব ভাবতে ভাবতে ছোঁয়ার চোখ বেয়ে গড়িয়ে পরে দুফোঁটা অশ্রুবিন্দু। আবারও দরজায় করোনার শব্দের সামনে তাকায় ছোঁয়া। বাদন এসেছে দেখে মনে মনে একটু খুশি হয়। কি খবর, কি অবস্থা আপনার? খেয়েছেন? হ্যাঁ। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর ওরা কোথায়? ওরা এখন নেই, আর আমি বাইরে গিয়েছিলাম। কিছু লাগলে সেটা কিনে আনার দায়িত্বটা আমার উপরেই থাকে। ওরা সবাই চিহ্নিত আসামি, আর যেহেতু আমি নতুন তাই বাজারে গিয়ে কেনাকাটার দায়িত্বটা আমার। ওরা সবাই গেছে কোথায়? ওরা সবাই গেছে আরেকটা গুদামে, ওখানে আরও 5টা মেয়ে আছে, ওদেরকে দেখে আসতে। তখন বাইরে একজন পাহারাদার আছে আর আমি। তাহলে আপনি আমায় বের করে নিয়ে যাচ্ছেন না কেন? দেখুন প্লিজ, আমার বড় আব্বু, বড় মা বয়স্ক মানুষ, ওনারা যদি শোনেন সহ্য করতে পারবেন না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। দেখুন মিস সোয়া, আমি চাইলে এখনই আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না। করবেন না মানে? আপনি যে বলেন আপনি পুলিশের লোক, তাহলে কেন আমায় সাহায্য করবেন না? ছোঁয়া, আপনি শান্ত হন। দেখুন, আমি যদি শুধু আপনাকে এখান থেকে নিয়ে পালাই তো আরও 5টা মেয়ে কী হবে ভেবে দেখেছেন? আপনি প্লিজ একটু হেল্প করুন আমায়। আপনি সাহায্য করলে আমরা ওই মেয়েগুলো সহ আপনাকে উদ্ধার করতে পারবো। তাই আমি এখন শুধু আপনাকে নিয়ে পালাবো না, বরং আমরা সবাই মিলে ওদের আটক করব। আপনি ঠিকই বলেছেন, তো বলুন কি করতে হবে আমায়? আমি একদম প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য, আগ্রহী হয়ে বলল ছোঁয়া। মিস ছোঁয়া, আপনি সত্যি সাহসী মেয়ে। আপাতত এখন আপনাকে কিছুই করতে হবে না, তবে রাতে যখন খাবার দেবে তখন আপনি যে করেই হোক খাবারটা খাবেন না, কিন্তু এমনভাবে কাজটা করবেন যাতে ওরা মনে করে আপনি পুরোটা খেয়েছেন। রাতে আপনার খাবারে ঘুমের ওষুধ মেশানো থাকবে, আর তাই তো আপনি রাতে প্রচণ্ড ঘুমিয়ে থাকার নাটক করবেন। এর মধ্যে হয়তো ওরা আপনাকে গাড়িতে তুলবে, তবে যাই করুক আপনি চুপ থাকবেন। পুলিশরা সম্ভবত আমাদের খবর পেয়েছে। আমি যখন সকালে নাস্তা দিতে যাই তখন সাদা পোশাকের কয়েকজন পুলিশকে ঘুরতে দেখেছি। ওরা আমাকে না চিনলেও আমি ঠিকই চিনেছি। আমি কিছু বলতে পারিনি ওদেরকে, কারণ এদের কিছু খোঁচর বা ঘোরাফেরা করছিল ওখানে। তবে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমাদের সন্ধান পাবে, আর এদিকে এদের আটকাতে যা যা করতে হয় আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিজের খেয়াল রাখবেন। আপনি চাইলে এখন তো পুলিশের লোকদের সাথে কথা বলতে পারেন। দুর্বোকা, 5 মাস থেকে আছি এদের সাথে, আমার কাছে কোনো ফোন নেই। মাঝে মাঝে আমাদের সাদা পোশাকধারী সিআইডিদের সাথে দেখা হলে খবরাখবর নেই, কখনো বা বাজারে সুযোগ পেলে টেলিফোনে নিজেদের প্ল্যান জানাই। আমাদের কাজই এমন। এই গ্রুপটাকে ধরতে পারলে এখানে আমার কাজ শেষ। তখন হয়তো অন্য কোনো শহরে অন্য কোনো ক্রাইমবাজদেরকে সাথে জড়িয়ে পড়ার হুকুম দেবে। তখন আবার এইভাবে অভিযানে নামতে হবে। জানেন, এমন গুন্ডাদের সাথে কাজ করে নিজেকে আজকাল গুন্ডাই মনে হয়। লোকটা শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ওঠে ছোঁয়া। অনেকটা সাহস এসেছে ওর মনে। আচ্ছা, একটা কথা বলবো, আপনার ওই গুন্ডি বান্ধবীটার নাম কি যেন? এই, একদম ওকে গুন্ডি বলবেন না, ও আমার বেস্ট ফ্রেন্ড। মুখুচিয়ে বলল ছোঁয়া। গুন্ডিকে গুন্ডি বলবো না তো কি বলবো? এমন মেয়ের বাবা কি তেজ! এত কিছুর মাঝেও কেমন লড়াই করে গেল, পুরাই গুন্ডি। এই যে আপনি এত সাধু হওয়ার চেষ্টা একদম করবেন না, আমি দেখেছি আপনি ওকে কত জোরে চর মেরেছেন। আপনি না পুলিশের লোক, মেয়েদের মারার বেলা আপনাদের হাত খুব চলে, কেন অত জোরে মারলেন ওকে? তেরেই বলে উঠল ছোঁয়া। ইস, শুধু ওকে মারাটাই দেখেছেন, আমারটা তো দেখলেনই না। জীবনে এত ভয়ানক মেয়ে দেখিনি। কি কি করেছে ও আপনাকে? এই দেখুন, বলেই বাদন শার্টের উপরের বোতামগুলো খুলে ফেললো। সাথে সাথে বেরিয়ে এলো শ্যামা লোমশ বুকে অসংখ্য আঁচড়ের দাগ। কোথাও নখ বেশি বসে গিয়ে রক্ত বেরিয়ে জমে গিয়েছে, লাল হয়ে আছে কিছু কিছু আঁচড়। আর আরে এগুলা কি? আপনার বুকে এত কিসের আঁচড়? মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার আশ্রেছে আপনাকে। এমন কি আর সাথে আপনার বান্ধবীকে গুন্ডি বললাম, ওর কাজ এসব। গতকাল তো বান্ধবীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিলে, তারই প্রতিফল এগুলো। মুখ বাঁকা করে বলল স্বাধীন। হেসে হেসে বলল, তার মানে কে আপনাকে এভাবে আছড়েছে? যাক, ওর নখগুলো কাজে লাগলো তাহলে, একগাল হেসে বলল ছোঁয়া। প্রশ্ন করলো বাদন, মানে? মানে কে সবসময় নখ বড় করে রাখে? আমি নিষেধ করতাম খুব, কিন্তু ও বলতো এগুলো নাকি ওর অস্ত্র। আজীব মেয়েরে বাবা। তবে এমন জালমরিচ টাইপের মেয়ে আমার ভালোই লাগে, এমন জালমরিচই আমার পছন্দ, একদম অন্যরকম সবার থেকে। আই লাইক ইট, বিড়বিড় করে বলল বাদন। ছোঁয়া কথাগুলো বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকিয়ে রইল বাদনের দিকে। পুলিশ স্টেশনে বসে আছে কে আর স্বাধীন। ফোন করে ওদেরকে ডাকা হয়েছে। অফিসার সিরাজউদ্দিনের সামনের চেয়ারে বসে কারোর সাথে টেলিফোনে কথা বলছে। কথা তাড়াতাড়ি শেষ করে তিনি সামনে তাকান। সরি, খুবই দরকারি ফোন ছিল। ইটস ওকে অফিসার, এবার বলুন কোনো খোঁজ পেলেন? হ্যাঁ মিস্টার শাহরিয়ার, আমরা ওদের লোকেশন ট্রেস করতে পেরেছি। আমরা গোয়েন্দা বিভাগের সাথেও আলোচনা করেছি। ওই হোটেলের এলাকার আমাদের লোক ছিল, ওরা গোয়েন্দা বিভাগের সাদা পোশাকে থাকা কিছু অফিসারের ছবি মধ্যে একজনকে দেখেছে খাবার কিনতে। তো আমরা জেনে গেছি ওরা কোথায় আছে। বাট সিআইডিরা আমাদের জানায় আজ রাতে ছোঁয়াসহ আরও কয়েকজন মেয়েকে দেশের বাইরে পাচার করবে। আমরা তো এখনই কিছু করব না, যা করার আজ রাতে সব মেয়েদেরকে এক জায়গায় করার পরেই করতে হবে। ধন্যবাদ অফিসার, তবে আমার খুব ভয় হচ্ছে যদি আপনারা কোনোভাবে ব্যর্থ হন তাহলে কি হবে? হ্যাঁ অফিসার, তাহলে আমার ছোঁয়ার কি হবে? আপনারা তাড়াতাড়ি কিছু করুন প্লিজ, কেয়া বলে উঠল। দেখুন, আমাদের ওপর ভরসা রাখুন, অবশ্যই আমরা সাকসেস হব। আর তারপরও কোনোভাবে মিস হয়ে গেলে এয়ারপোর্টে আমাদের লোক আছে, ওদের কাছে ছোঁয়ার ছবি দেয়া আছে, ওনারা তখন হ্যান্ডেল করবেন বিষয়টা। অফিসার, আজ রাতে আপনাদের অভিযানে প্লিজ আমিও যেতে চাই, সোয়ার সাপোর্ট দরকার প্লিজ। ইয়েস অফিসার, আমিও যাব আমার সোয়ার কাছে। দেখুন, আমাদের সাথে আপনাদের কিছুতেই নিয়ে যেতে পারি না, কারণ আমরা আপনাদের জীবনে ঝুঁকিতে ফেলতে পারি না। তবে আমরা সাকসেস হওয়ার পর আপনাদের ফোন করব, আপনারা যেতে পারেন স্পটে। আচ্ছা অফিসার, ঠিক আছে, তাই হবে। আমরা আপনাদের পিছনে থাকব, তবে কিছুটা দূরে। ইয়েস মিস্টার শাহরিয়ার। আর হ্যাঁ, আপনি সেই নাম্বারটা, যে নাম্বারটা দিয়েছেন তাতে আমরা কিছু পেয়েছি। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্টাইলের সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।